মানি প্ল্যান্ট বলতে অনেক সময় অনেকে ভুল করে বসে, বিশেষ করে বাচ্চারা। এই গাছে কি মানি পাওয়া যায়? না, এটা একটা ছায়াতে ভালোভাবে বাড়তে পারে এরকম একটি গাছ, এবং খুব ভালো ডেকোরেশনের জন্য ব্যবহার হয়। মানি প্ল্যান্ট খুব সহজেই মেনটেন করা যায়, এমনকি কোনো রকম খাবার ছাড়া শুধুমাত্র জলে এটি বাড়তে পারে, এবং খুবই হার্ডি প্ল্যান্ট, এবং বিভিন্ন ডেকোরেশন পারপাসে এর ব্যবহার করা যায়। এখানে আপনারা দেখছেন একটা মাটির পটে, তার উপরে খুব একটা সহজ ডিজাইন, যে মানে একটা মানি প্ল্যান্ট লাগানো হয়েছে, এবং সেইটি একটা খুব সুন্দর ডেকোরেশন দেওয়া হয়েছে, আর এটি সিঁড়ির পাশে। তো খুব কম খরচে এত সুন্দর একটা ডেকোরেশনের সম্ভাবনা আছে। মানি প্ল্যান্টে আর একটা ব্যবহার দেখুন, এখানে সেম একই পাত্রতে মানি প্ল্যান্ট রাখা আছে, এবং একটা লাইটের ব্যবহার করার জন্য একটা আলাদা লুকস তৈরি হয়েছে, যেটা খুব কম খরচেই অনেকে ডিজাইন করতে পারেন। অনেক সময় মানি প্ল্যান্ট সাপোর্টের সাহায্যে বড় হয়, জেনারেলি মস স্টিক ইউজ করা হয়, এবং যদি মুক্ত স্থানে মানি প্ল্যান্টকে বড় করা হয় অনেক বড় পাতা দেখা যায়। এবং এই প্ল্যান্টটির সব থেকে বেনিফিট হচ্ছে লতানে হবার জন্যে বিভিন্ন কর্নারে খুব সহজেই একটা ল্যান্ডস্কেপ তৈরি করা যায়। এখানে আপনারা দেখছেন যে একটা লিফটের পাশে যে এটা কী সুন্দর করে একটা প্রেজেন্টেশন ফর্ম করেছেন, এবং এখানে দেখবেন যে এই দিকে একটি বাচ্চা লিফটে আছে, এবং লিফটের ভেতর থেকে কত সুন্দর একটা লুক। আমরা লিফটের ভেতরে চলে এসেছি, এবং লিফটের ভেতর থেকে এক সুন্দর একটা লুক দেখা যাচ্ছে। দেখছেন পাথরের উপরে মানি প্ল্যান্টকে যখন রাখা হয়েছে, তার একটা আলাদা সৌন্দর্য তৈরি হয়েছে, এবং মস স্টিকের মাধ্যমে আলাদা একটা লুক দেওয়া হয়েছে। দেখুন দেখুন, আমরা লিফট করে উপরে যাচ্ছি, এবং একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম। অনেক সময় মানি প্ল্যান্টের একটা ছোট্ট ডাল একটা রেস্টুরেন্টের খাবার টেবিলে একটা সৌন্দর্য বৃদ্ধি করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নার্সারিতে একটা রেস্টুরেন্টে এসেছি, এবং এখানে এরা খুব সহজেই একটা জাস্ট মানি প্ল্যান্টের ডাল এর উপর রেখেছে, এবং একটা আলাদা বিউটি ক্রিয়েট করেছে, একটা ভাইব্রেশন এবং একটা লাইভ একটা এফেক্ট এনেছে।